প্রথমত বলি যে যেটা সবাই প্রেডিক্ট করছিল যে ডানপন্থীর একটা বড় রকমের উত্থান হচ্ছে, তবে এখন যে জরিপটা দেখা যাচ্ছে যে ডানপন্থী বামপন্থী দুইপন্থীরই যে লড়াই চলছে সেখানে একটা ঝুলন্ত পার্লামেন্ট হতে পারে। এটার কারণটা হলো যে বামপন্থী আর মধ্যপন্থীরা এক হয়ে ডানপন্থীকে তাদেরকে আটকানোর জন্য তাদের 200 MPকে নির্বাচন থেকে সরিয়ে দিয়েছে, যাতে তারা এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে ডানপন্থীদের বিরুদ্ধে। এবং ধারাবাহিকতায় দেখা যাচ্ছে যে একটি ঝুলন্ত পার্লামেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, না ডানপন্থী না বামপন্থী, কেউ এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে ধারণা করা হচ্ছে। তবে এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হলো, আপনি যেটা বলছিলেন যে 61.59% ভোট পড়েছে, আমি এই মাত্র দুই দিনে ঘুরে আসলাম, লাস্ট আপডেট হলো 62.62% ভোট করেছে। এবারই 1982-র পর প্রথম রেকর্ড পরিমাণ ভোটার এবার উপস্থিতি হয়েছে এবার এই ইলেকশনে। তবে এটার কারণটা হলো যে সবাই চাচ্ছে যে ডানপন্থীদের যারা অনেক সময় ভোট দিত না, বামপন্থীদেরও ভোট দিত না, এবার নতুন একটা তরুণরা আসছেন ভোট তাদের ভোট প্রয়োগ করার জন্য। এদের উপরই নির্ভর করছে যে কারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে। এবং ধারণা হচ্ছে যে এই নতুন প্রজন্ম ডানপন্থীদের এক ধরনের সাপোর্ট দিবে, আর বামপন্থী আর মধ্যপন্থী মাখন যে যে দল ছিল এবং মেনাংশ নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দলটা চাচ্ছে তারা এই তরুণদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেছিল তাদের দলে আনার জন্য, কিন্তু তরুণরা ডানপন্থীদের দিকে ঝুঁকেছে কিছুটা। এটা এটা হলো জরিপের কথা বলছি। বাস্তবিক বিষয়টা হলো যে ডানপন্থীদের এই যে উত্থানটা এটা কিন্তু খুবই মানে নেদারল্যান্ড ও ইটালিতে ডানপন্থী সরকার আসার পরই এটা কিন্তু একটা চমকের মতো হঠাৎ করে ডানপন্থীর উত্থানটা, মানুষ এটা বুঝে উঠতে পারছে না যে ডানপন্থীর উত্থানের কারণ কি। পরবর্তীতে যে জরিপে দেখা গেছে দুইটি কারণকে অ্যানালাইসিস করেছে তারা, প্রথম হলো যে ধর্ম নিরপেক্ষতা, ডানপন্থীরা এখানে ধর্ম নিরপেক্ষতাকে হলো ইনফ্যাসিস করেছে। তারা বলেছে যে এইখানে আপনি জানেন যে অভিবাসন খুবই সহজ পাল্টে মানুষ এখানে অ্যাসাইলাম পায়, এবং এতে বিভিন্ন মুসলিম কান্ট্রির দেশের অভিবাসীরা এখানে বসবাস করে, এবং এক ধরনের তারা মুসলিম কমিউনিটি যাতে গ্রো আপ না করে সেটার জন্য কিন্তু লোকেনকে এরা সাপোর্ট করছে, যা যাতে এই মুসলিম কমিউনিটিকে থামানোর জন্য বিশেষভাবে যারা এখানে যে ইসলামিক স্টাডি করার যে রিসার্চ সেন্টার গুলো আছে সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার বিশ্লেষণ আমরা বুঝতে পেরেছি, নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবারও আপনার সাথে যুক্ত হবো।